সাম্প্রতিক সময়ে দেশের নাম পরিবর্তন করেছে তুরস্ক। তুরস্কের নতুন নাম তুর্কিয়ে। নাম বদলের জন্য জাতিসংঘের কাছে অনুরোধ করার পর তারা সেই অনুমোদন পায়। এরপরে আনুষ্ঠানিকভাবে তারা দেশের নাম বদলে ফেলে। তবে দেশের নাম বদলের ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও বেশ কিছু দেশ তাদের নাম বদলে ফেলেছিল। যেমন পারস্যের নাম বদলে করা হয়েছে ইরান, থাইল্যান্ডের নাম আগে ছিল সিয়াম, ক্যাম্পুচিয়া হয়েছে কেমবোডিয়া, বার্মা হয়েছে মিয়ানমার, হল্যান্ডের নাম হয়েছে নেদারল্যান্ড, সিংহল থেকে শ্রীলঙ্কা, রোডেশিয়ার নতুন নাম জিম্বাবুয়ে, চেক রিপাবলিক হয়েছে চেজিয়া। নাম পরিবর্তন করা এরকম আরো কয়েকটি দেশ রয়েছে। তুরস্ক কেন তাদের নাম পরিবর্তন করে তুর্কিয়ে করলো, সে সম্পর্কে আলোচনা করা হবে অজানার অন্তরালের এই পর্বে। অজানার অন্তরালের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। রাষ্ট্রীয় নাম পরিবর্তন করে ফেলল তুরস্ক। দেশটি এখন থেকে তুর্কিয়া নামে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে। নাম বদলের জন্য অনুরোধে জাতিসংঘ সম্মত হয়। তুরস্ক এখন থেকে নতুন নাম পাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান গত বছর দেশের নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেছিলেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে। এরদোয়ান গত বছর বলেছিলেন, তুর্কিয়া নামটি ভালোভাবে তুর্কিয়া জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে। ইতিমধ্যে তুরস্কের বেশিরভাগ মানুষ দেশের নাম তুর্কিয়া বলেই জানে। এছাড়া ইংরেজিতে তুর্কি নামটি দেশে বিদেশে কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে। গত বছর নাম বদলানোর প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নাম পরিবর্তন করে ফেলে। জাতিসংঘ জানিয়েছে, এ সপ্তাহে তুরস্কের কাছ থেকে নাম বদলানোর আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া মাত্রই পরিবর্তনের কাজটি সেরে ফেলেছে। ইংরেজিতে তুর্কি অথবা টার্কি জাতির নাম নিতেই বড়সড় একটি পাখির কথা আসে। উত্তর আমেরিকার থ্যাংকস গিভিং উৎসবের প্রতীক এই টার্কি পাখি। একটি জাতির প্রাচুর্য এবং জনগণকে তা প্রদানের সামর্থ্যের প্রতীক হিসেবে এই উৎসবের পাখিটি খাওয়া হয়। গত বৃহস্পতিবার তুরস্কের নতুন নাম তুর্কিয়ে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। উৎসবের বোঝের পাখির সঙ্গে মিলে যাওয়া ছাড়াও আরও দুই কারণে তুরস্কের নামটি পরিবর্তন করে ফেলছে। দেশের ব্র্যান্ড ভ্যালু তথা মর্যাদাপূর্ণ পরিচিতি বাড়াবে। ইস্তাম্বুল ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইডিএম এর চেয়ারম্যান সিনান উলগেন বলেন, পাখির নাম থেকে আলাদা করাই তুরস্কের নাম পরিবর্তনের মূল কারণ। এছাড়া অর্থভাষায় ব্যর্থতা বোঝাতেও এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আগামী বছরের নির্বাচনে আবারও লড়বেন প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। তার কাছে নতুন নাম তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা, মূল্যবোধ প্রকাশের সবচেয়ে ভালো উপায়। আন্তর্জাতিক সংগঠনগুলো এখন থেকে নতুন নাম ব্যবহারের বাধ্য, কিন্তু একবারে গণমানুষের পর্যায়ে তেমনটি রাতারাতি ঘটবে না। আন্তর্জাতিকভাবে গণমানুষের পর্যায়ে টার্কি থেকে টার্কিয়ে ব্যবহারে অভ্যস্ত হতে অনেক বছর লাগতে পারে। এই প্রথম তুরস্ক নাম পরিবর্তনের চেষ্টা করেছে, বিষয়টি তেমন নয়। 1980 এর দশকে প্রধানমন্ত্রী তুর্গুত ওজালের সময়েও নাম পরিবর্তনের একই প্রচেষ্টা চালানো হয়, তবে বিষয়টি তখন ততটুকু আগ্রহ তৈরি করতে পারেনি। অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা তুর্কিরা আগামী বছরের জুনের নির্বাচনে যাচ্ছেন। নাম পরিবর্তনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। ঘোষণা দেওয়া হয় গত বছরের ডিসেম্বরে। এই সময় মতামত জরিপে প্রেসিডেন্ট এরদোয়ান পিছিয়ে পড়েছিলেন। গত 20 বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল দেশটি। কয়েক বছর ধরে জনসমর্থনের উল্লেখযোগ্যভাবে এরদোয়ান অবস্থান নিম্নমুখী। রয়টার্সের তথ্য অনুযায়ী গত বছরের শেষের দিকে ক্ষমতাসীন পার্টির সমর্থন ছিল 31-33%, অথচ 2018 সালের পার্লামেন্ট নির্বাচনে দলটি ভোট পেয়েছিল 42.6%। অবশ্য উলগেন বলেন, নির্বাচন পূর্ব ধাপাবাজির চেয়ে দেশের আন্তর্জাতিক অবস্থান বাড়ানোর জন্য নাম পরিবর্তন একটি রিব্র্যান্ডিং কৌশল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় এপ্রিলে তুরস্কের বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়ে 98.5% গিয়ে ঠেকেছে, যার পরিমাণ $6.11 বিলিয়ন। বার্ষিক মূল্যস্ফীতি 73.5% গিয়ে দাঁড়িয়েছে, যা গত 22 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলেছেন, সংকটের এ সময় অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে প্রেসিডেন্ট জনতুষ্টিবাদী পদক্ষেপ সামনে আনার দিকে ঝুঁকছেন। অর্থনৈতিক টালমাটাল অবস্থা ইতিমধ্যে জনগণকে রাজপথে নিয়ে এসেছে, যা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিকার্ডি বলেন,
নতুন নাম আরো বেশি সুনির্দিষ্ট ও কঠিন সমস্যা থেকে জনগণের নজর সরিয়ে দেবে। একই সঙ্গে শক্তিশালী ও ঐতিহ্যবাহী তুরস্ক ইস্যুতে প্রেসিডেন্ট এরদোয়ানের আরেকটি যুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে। জনতুষ্টিবাদী পদক্ষেপের অংশ হিসেবে 2020 সালে ইস্তাম্বুলের ঐতিহাসিক বাইজেন্টাইন আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করেন এরদোয়ান। রাজনৈতিক বিশ্লেষক শেরেন অরকমাজ বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা মোকাবেলায় সুনির্দিষ্ট নীতি গ্রহণ করতে না পেরে জনতুষ্টি জাতীয়তাবাদের রাজনীতিতে সমাধান খুঁজছেন এরদোয়ান। তিনি তুরস্কের জাতীয়বাদী ও ইসলামী রাজনীতিকে শক্তিশালী করছেন এবং বিরোধী নেতাদের লক্ষ্যবস্তু করছেন। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে নতুন জাতি হিসেবে জন্ম নেয়ার পর 1923 সালে গ্রহণ করা নামটি পরিবর্তনের প্রতীকী মূল্য আছে। সিকারি বলেন, বৈশ্বিকভাবে নামটির ব্যবহারের ইতিহাসে তুর্কি প্রজাতন্ত্রের জাতিজনক মুস্তফা কামাল আর্তুকের পাশে এরদোয়ানের অবস্থানকে পোক্ত করবে। অজানা অন্তরালে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে পারেন।